আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি সুসংবাদ নিয়ে চলে আসলাম প্রাথমিকে আরও তিরিশ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী তো চলুন বন্ধুরা বিস্তারিত সংবাদ জেনে ভিডিওটি টেনে পুরোপুরি দেখুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও তিরিশ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন বুধবার উনত্রিশে জুন গাজীপুরের কালিয়াকর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বহুল প্রতীক্ষিত অনলাইনে বদলির পাইল কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য একথায় জানান তিনি প্রতিমন্ত্রী বলেন প্রাথমিক শিক্ষকদের হাতে আগামীর বাংলাদেশ এই বাংলাদেশ যাতে মেধা ও জ্ঞান নির্ভর হয়ে ওঠে সে জন্য সবাইকে সচেষ্ট হতে হবে চলমান পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুতত সময়ের মধ্যে সম্পন্ন করে আরও তিরিশ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে শিক্ষা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বলে তিনি উল্লেখ করেছেন তো বন্ধুরা এই পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নিয়োগের শেষ হওয়ার সাথে সাথে আরও তিরিশ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এ বিষয়ে আপনাদের মূল্য মত কমেন্ট মধ্যে জানাতে ভুলবেন না সবার দেখুন আল্লাহফিজ